নমস্কার বন্ধুরা, বেঙ্গল হরে আপনাদের স্বাগত। আজ 19শে বৈশাখ, 2রা মে, সোমবার। শুরু করছি আজকের রাশিফল। শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশি ও মেষ লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, অর্থ, পরিবার এই ত্রিমুখী খাতে ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা কিন্তু অবশ্যই পাবেন। আপনাদের প্রেমের জীবন, বিবাহিত জীবন, কর্মজীবন এই ত্রিমুখী খাতে ভাগ্যের একটু বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন, তাই এই তিন ব্যাপারে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলবার প্রয়োজন আছে। যারা ইসলাম ধর্মাবলম্বী বা খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই বোনেদের বলবো, আপনারা অবশ্যই সরিষার তেল হতদরিদ্র গরিব কোনো মানুষকে দান করুন। এতে কিন্তু আপনাদের কর্মজীবন এবং সম্পর্কের জীবনে অনেক বেশি সমৃদ্ধি আসবে। আর হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেদের বলবো, শনি মন্দিরে তেল, সরিষার তেল, নীল বাতি এবং কালো তিল দান করুন, একই সাথে প্রসাদ অর্পণ করুন। এতে কিন্তু আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। আর পারলে শনি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম প্রাং প্রিং প্রৌং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করতে ভুলবেন না। আজ আপনি হালকা অনুভব করবেন, উপভোগ জীবনকে উপভোগ করবার জন্য সঠিক মেজাজে থাকতে চলেছেন। বিপরীত লিঙ্গের কোনো জাতক জাতিকার সহায়তায় আজ কিন্তু ব্যবসাতে বা চাকরিতে বেশ আপনারা আর্থিক সুযোগ সুবিধা পেতে চলেছেন। আজ আপনাদের আর্থিক ভাগ্য বেশ মজবুত হবে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে। আজ চাকরিজীবীদের কিন্তু অফিসের পরিবেশ খুব একটি শুভ নয়। অফিসে কিন্তু কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করবার সময় সতর্কতা, জ্ঞান এবং ধৈর্য অবলম্বন করুন। আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। বসেরদের সাথে বা সহকর্মীদের সাথে ভাব ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন। আর চেষ্টা করুন সহকর্মীদের সাথে হাসি, ঠাট্টা, মজা, রাজনীতি নিয়ে আলোচনা না করার, তাহলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যেতে পারে। শিক্ষার্থী, বিদ্যার্থীদের আজকের দিনটি কিন্তু একদমই ভালো নয়। আজ আপনাদের কিন্তু পড়াশুনায় বেশি মনোযোগী হতে হবে। মোবাইল ঘাটাঘাটি করে সিনেমা দেখে এই বয়সে প্রেমের জ্বরে কাবু হয়ে নিজেদের শিক্ষা জীবনকে নষ্ট হতে দেবেন না। আপনাদের পারিবারিক ভাগ্য কিন্তু আজ বেশ থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনারা ভাব ভালোবাসার মধ্যে দিয়ে কাটাতে চলেছেন। পরিবারের সদস্যদেরকে আজ আপনি বোঝাতে সক্ষম হবেন যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, আর তাই তাদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি দ্বিগুণ হতে চলেছে। স্বামী, স্ত্রী, প্রেমিক, প্রেমিকা আজ সন্ধ্যাভোজ বা সন্ধ্যের সময় আপনারা আয়েস করে চমকপ্রদ মেজাজে থাকতে চলেছেন, সিনেমা থিয়েটার দেখতে যেতে চলেছেন। আজ কিন্তু আপনার একজন আত্মীয়, বন্ধু বা প্রতিবেশী বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে, তাই স্বামী স্ত্রীদের বলবো তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের জীবনে যেন প্রবেশ করতে দেবেন না। আর প্রেমিক প্রেমিকাদের বলবো আপনাদের কিন্তু অত্যধিক মাথা ঠান্ডা রাখা উচিত, একে অপরের চাহিদার কাছে মাথা নোয়াবেন না। মনে রাখবেন, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার নামই কিন্তু জীবন। অনুভূতিই হলো প্রেমের সবথেকে বড় কাঁচামাল উপাদান, আর তাই একে অপরের অনুভূতিকে সম্মান করা এবং মর্যাদা দেওয়া আপনাদেরই কর্তব্য। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এ বিষয়ে অত্যধিক চিন্তাভাবনা করবার কোনো প্রয়োজন নেই। আজ দীর্ঘদিনের পুরনো কোনো রোগ, শোক, অসুস্থতা থেকে মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। স্বাস্থ্য কিন্তু আজ আপনাদের বেশ সঙ্গই দিতে চলেছে। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। বৃষরাশি, বৃষরাশি ও বৃষলগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে দিনটি এক প্রকার বেশ যাবে, তবে অভূতপূর্ব, অতুলনীয় নয়। আজ আপনারা 7.5 আউট অফ 10 ভাগ্যের অনুকূল সমর্থন আপনারা পাবেন। স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিবাহিত জীবন, কর্মজীবন এবং আপনাদের প্রেমের জীবন সমস্ত খাতেই কিন্তু আজ আপনারা এক প্রকার বেশ ভালো ফল পাবেন। তবে কর্মজীবন সম্পর্কে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ স্বাস্থ্য নিয়ে কিন্তু কোনো চিন্তা করার প্রয়োজন নেই। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ, শোক, অসুস্থতা থেকে আজ আপনারা মুক্ত হবেন। স্বাস্থ্য কিন্তু কায়িক পরিশ্রম হলেও আপনাদের পাশেই থাকতে চলেছে। আজ আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল, উদ্দীপনা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে, আর তাই সেখান থেকে কিন্তু আপনারা বেশ ভালো মানসিক সাপোর্ট পেতে চলেছেন। আজ আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত কিন্তু আজকে আপনার পক্ষেই সিদ্ধান্ত নেবে। আর্থিকভাবে সমস্ত দিক থেকে আপনারা উপকার পেতে চলেছেন। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়ে চোখ বন্ধ করে এগিয়ে যান, সেখানে যে আপনারা সফল হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে আজ অভিনন্দন পেতে পারেন। আজ কিন্তু অফিসে আপনার বস এবং সহকর্মীরা আপনাকে ভাব ভালোবাসায় ভরিয়ে তুলবে, তো অফিসে দিন থাকতে থাকতে দিনের কাজ শেষ করে ফেলুন।
কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি এক প্রকার মধ্যম প্রকৃতির, আর তাই পড়াশোনার জীবনে কিন্তু আপনাদের আরও বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন আছে। পারিবারিক ক্ষেত্রে কিন্তু আজ আপনার কোনো পুরনো বন্ধু আপনাকে সন্ধ্যার সময় কল করে স্মৃতি মেদুর করে দিতে পারে, আপনি পুরনো দিনের স্মৃতিতে ফিরে যেতে পারেন। আজ পরিবারের সদস্যদের সাথে ভাব ভালোবাসা বজায় রেখে এগিয়ে যাওয়ার দিন, তাদেরকে যেন অবহেলা করবেন না, তাদেরকে বোঝানোর চেষ্টা করুন আপনারা তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, আর তাই তাদের সাথে কিন্তু আপনাদের সম্পর্ক মজবুতই হতে চলেছে। আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করে নিতে পারেন, আপনিও আজ সারাটা দিনই ব্যস্ত থাকবেন তাদের সাথেই। আর ফাঁকা সময়ে আজ আপনি এমন কোনো কাজ করতে চলেছেন যেটি আপনি দীর্ঘদিন ধরে করতে চাইছিলেন, আর সেটি করেই কিন্তু আপনারা মানসিক আনন্দও পাবেন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীদের জন্য আজকের দিনটি জন্ম রোম্যান্টিক থাকার দিন, রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। প্রেমিক প্রেমিকাদের ভালোবাসার জীবনে আজ ইতিবাচক অনুভূতি আপনারা পেতে চলেছেন, আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন। স্বামী স্ত্রীদের বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে। স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আজ কিন্তু আপনাদের দিনটি এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটা শক্তিশালী থাকছে না, তো এই বিষয়ে অত্যধিক চিন্তাভাবনা করবার কোনো প্রয়োজন কিন্তু নেই। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মিথুন রাশি। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। আজ আপনাদের আর্থিক ভাগ্য, কর্মজীবন, প্রেমের জীবন, বিবাহিত জীবন, এই চতুর্মুখী খাতে আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। স্বাস্থ্য এবং পরিবার এই দুই খাতে কিন্তু ভাগ্যের একটু বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন, তাই দুই ব্যাপারে কিন্তু আপনাদের অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ আপনাদের স্বাস্থ্যগত ব্যাপারে অত্যধিক সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে, কারণ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, বাইরের খাদ্য খাবার মোটেই খাবেন না। আর যারা হাই ব্লাড প্রেশারের রোগী তারা কিন্তু কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাওয়ার খাওয়া থেকে নিজেদেরকে শতহস্ত দূরে রাখুন। আর ডাক্তার না দেখিয়ে নিজে নিজে যেন ওষুধ কিনে খেতে যাবেন না, এতে কিন্তু আপনার ওষুধের উপরে নির্ভরতা বেড়ে যেতে পারে। আজ আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাটা দিনই চলবে এবং দিনের শেষে আপনারা উপলব্ধি করতে পারবেন যে আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হয়েছেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। চোখ বন্ধ করে আপনারা এগিয়ে যান নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়ে, সেখানে যা আজ আপনারা সফল হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। চাকরিজীবীদেরও আজকে অফিসের পরিবেশ অতুলনীয় থাকবে, অফিসে আজ আপনি আপনার দক্ষতা, মেধা এর সঠিক পরিচয় রাখতে পারবেন। আপনার বস এবং আপনার সহকর্মীদের কাছ থেকে আজ আপনারা প্রশংসার পাত্রপাত্রী হতে চলেছেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি কিন্তু এক প্রকার অতুলনীয় থাকবে, যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, স্কুল কলেজের পরীক্ষায় বসবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। যদিও আজ কিন্তু আপনাদের পারিবারিক ভাগ্য অত্যধিক ভালো নয়, যদি যোগাযোগ এবং আলোচনা ঠিক মতো কাজ না করে তাহলে আপনি আপনার শান্ত মেজাজ হারাতে পারেন, যার জন্য পরে আপনাকে অনুতাপ করতে হবে। তাই কথা বলবার আগে 10 বার ভাবুন, মুখনিঃসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখবেন, এমন কোনো কথা মুখ ফসকে বলে ফেলবেন না যার জন্য আপনার সামনে থাকা ব্যক্তি মনোকষ্ট পেয়ে যায়। তাই এই ব্যাপারে কিন্তু আপনাদেরকে অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে। একটি কথা আপনাদের কিন্তু মনে রাখার প্রয়োজন আছে, পরিবারের সদস্যদের প্রতি আধিপত্য বজায় রাখতে যাবেন না, ছোটোখাটো বিষয়ে নাক না গলানোই আপনার বেটার হবে। আর পরিবারের সদস্যদেরকে যে আপনারা ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, এটি তাদের বোঝানোর চেষ্টা করুন। পরিবারের কোনো দায়িত্ব আপনার কাঁধে থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এই বিষয়ে অত্যধিক চিন্তাভাবনা করবার কোনো প্রয়োজন কিন্তু নেই। প্রেমিক প্রেমিকা আজ আপনারা রোম্যান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকতে পারেন। আজ আপনি যদি বিনম্র হন, একটু মলিন হন, সহায়ক হন, তাহলে স্বামী স্ত্রী আর প্রেমিক প্রেমিকা একে অপরের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাবেন। আজ কিন্তু প্রেমিক প্রেমিকা আপনাদের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন, প্রেমে পাগল হওয়ার দিন। স্বামী স্ত্রীও কিন্তু আজ বৈবাহিক জীবনে আপনারা আনন্দ, আশ্চর্যজনক বিস্ময় পেতে চলেছেন। আজ আপনাদের বিবাহিত জীবনে স্বর্গীয় সুখ নেমে আসতে চলেছে। আজ আপনারা ফাঁকা সময়ে নিজের জন্য সময় বার করুন এবং নিজের মনের ঘাটতি সেগুলিকে পূরণ করার চেষ্টা করুন, ভালো কিছুর সন্ধান করুন। আর তাই আজকের দিনটি কিন্তু আপনাদের ইতিবাচক থাকার দিন, মুখে একটি প্রাণোচ্ছল, প্রাণবন্ত হাসি রাখবেন, তাহলে কিন্তু দিনটি আজ আপনাদের পক্ষেই থাকবে। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কর্কট রাশি। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। বলা ভালো, দিনটি আপনাদের এক প্রকার বেশ যেতে চলেছে, তবে অভূতপূর্ব অতুলনীয় কিন্তু নয়। হ্যাঁ, ভাগ্য মিটার আপনাদের বলছে 8 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ, পরিবার, বিবাহিত জীবন, প্রেমের জীবন, কর্মজীবন, এই পঞ্চমুখী খাতে আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা অবশ্যই পাবেন। স্বাস্থ্যও কিন্তু আজ আপনাদের এক প্রকার ভালো, তবে অভূতপূর্ব অতুলনীয় নয়।
বিশেষ করে হিন্দু ইসলাম খ্রিস্টান যারাই হন না কেন প্রত্যেককেই বলবো প্রতিদিন আপনাদের খাদ্য তালিকায় এলাচকে যুক্ত করুন। এতে আপনাদের বুধ গ্রহের উন্নতি হবে এবং আপনাদের স্বাস্থ্যগতভাবেও আপনারা ভালো পরিণাম পাবেন। আজ কিন্তু আপনাদের অত্যধিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে, ওজন বুঝে ভোজন গ্রহণ করবেন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে ভুলবেন না। করোনার দ্বিতীয় ঢেউ চলছে, মুখে মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন, গরম জল খান, একই ড্রেস প্রতিদিন পরবেন না। আর যারা মাস্ক পরে না তাদের থেকে 10 হাত দূরে থাকার চেষ্টা করুন। আপনার ঈর্ষাপরায়ণ ব্যবহার আপনাকে দুঃখিত এবং অবসাদগ্রস্ত করতে পারে। আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন। আর এগুলি যদি আপনি আপনার ডেলি রুটিন বা দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারেন, ব্যবহার করতে পারেন, বেশ ভালো উপকৃত হতে চলেছেন। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়ে চোখ বন্ধ করে এগিয়ে যান, সেখানে আপনারা সফল হবেন, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। চাকরিজীবীদের কিন্তু আজ পজিটিভ থাকতে হবে, ইতিবাচক মনোভাব নিয়ে যদি আপনারা এগিয়ে যেতে পারেন তাহলে আপনার অভ্যন্তরীণ মূল্যবোধ মিলিত হয়ে কর্মক্ষেত্রে অবশ্যই সাকসেস আপনি পাবেনই পাবেন। পদোন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে, প্রমোশন আপনার হতে পারে, আর যদি নাও হয়ে থাকে তার জন্য আজ পথ প্রশস্ত হবে। ভিতরের মূল্যবোধগুলিকে আপনাকে সন্তুষ্টি দেবে, ইতিবাচক মনোভাব সাফল্যের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনাকে পৌঁছে দিতে সক্ষম হবে। যারা আজ কোনো জায়গায় ভ্রমণ করবেন, সফর করবেন, তারা কিন্তু আজ নতুন কোনো স্থান দেখতে পাবেন, গুরুত্বপূর্ণ মানুষের সাথে বা কোনো ব্যক্তির সাথে আপনাদের সাক্ষাৎ হতে চলেছে, সে তাদের দ্বারা কিন্তু আপনারা মানসিকভাবে প্রভাবিত হবেন। এটি কিন্তু আপনাদের জীবনে এক প্রকার পজিটিভ রেজাল্টই আনতে চলেছে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যে ভরা, যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। চোখ বন্ধ করে এগিয়ে যান, সেখানে আপনারা সফল হবেন, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। আপনার নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন, বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিতভাবে প্রচুর পরিমাণে গিফট বা উপঢৌকন আপনারা পেতে চলেছেন। সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন, সেটিকে যতটা সম্ভব নিজের করা যায় সেটাই কিন্তু আপনার ক্ষেত্রে বেটার হবে। আপনার পরিবারের সদস্যদের সাথে আজ আপনি ভাব ভালোবাসার মধ্যে দিয়ে কাটাতে চলেছেন, তাদের সাথে আজ কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি দ্বিগুণ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রেমিক প্রেমিকাদের বলবো আজ আপনাদের রোম্যান্টিক থাকার দিন, ইতিবাচক থাকার দিন, আজ কিন্তু আপনাদের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন, প্রেমে পাগল হওয়ার দিন, তাই দিনটি উপভোগ করতে ভুলবেন না। স্বামী স্ত্রী কিন্তু আজ আপনারা একে অপরের দিকে রোম্যান্টিক দিকে চরম মাত্রা নির্দেশ করতে চলেছেন, রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, জন্ম রোম্যান্টিক থাকার দিন, তাই স্বামী স্ত্রীও আজকের দিনটি কিন্তু আপনারা উপভোগ করতে ভুলবেন না। আমি কিন্তু আবারও বলবো স্বাস্থ্য সম্পর্কে আপনাদের অত্যধিক সচেতন থাকতে হবে। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। সিংহরাশি, সিংহরাশি ও সিংহলগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ থাকতে চলেছে, তবে দিনটি যে অভূতপূর্ব অতুলনীয় যাবে এমনটি কিন্তু বলা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, আর্থিক ভাগ্য, পরিবার, বিবাহিত জীবন, প্রেমের জীবন, এই পঞ্চমুখী খাতে ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা অবশ্যই পাবেন। আপনাদের কর্মজাগতিক ভাগ্য কিন্তু আজ অত্যধিক শুভ নয়, এ ব্যাপারে কিন্তু আপনাদের একটু সচেতন থাকার প্রয়োজন আছে। বিশেষ করে যারা হিন্দু ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী বা ইসলাম ধর্মাবলম্বী, যে কোনো ধর্মাবলম্বী ভাই বোনেদের প্রত্যেককেই বলবো স্বাস্থ্যকর ব্যবসা এবং পেশাগত জীবনের জন্য বিনামূল্যে জলছত্রের ব্যবস্থা করুন, অর্থাৎ কাউকে জল দান করুন বা বৃষ্টির জল কিভাবে ধরে রাখা যায় সেটির জন্য কোনো প্রকার আর্থিক বিনিয়োগ করুন। এতে কিন্তু আপনাদের বিজনেসগত এবং পেশাগত ক্ষেত্রে আপনারা বেশ ভালো ফল পেতে চলেছেন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ, শোক, অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন, দীর্ঘদিন পর আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটতে চলেছে। স্বাস্থ্য সম্পর্কে কিন্তু অত্যধিক টেনশন করবার আপনার কোনো প্রয়োজন নেই, আপনার চারপাশে থাকা মানুষজন আজ আপনার মনোবল এবং উদ্দীপনাকে বা জাগিয়ে তুলবে। আজ আপনার আত্মবিশ্বাস চরমে থাকতে চলেছে, আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন, যে কারণে আজ আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন এবং সেই অর্থ ভবিষ্যতে কিন্তু বেশ কার্যকরীও হবে, আপনাকে বড়সড় কোনো ধরনের কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়ে চোখ বন্ধ করে এগিয়ে যান, সেখানে যে আপনারা সফল হবেন এ বিষয়ে কোনো সন্দেহই নেই। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ অত্যধিক শুভ নয়, আজ আপনাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে, আর সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা যেন করতে যাবেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। আজ সাধারণত আপনার ধার্য করা সীমার ঊর্ধ্বে আপনার লক্ষ্য ঠিক করার একটি প্রবণতা থাকবে, আপনার প্রত্যাশা মাফিক ফল যদি না পান যেন হতাশ হবেন না। সীমাহীন সৃজনশীলতা অর্থাৎ আনলিমিটেড ক্রিয়েটিভিটি এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে, ক্রিয়েটিভ হন, লাভ আপনারা অবশ্যই করবেন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে হবে, মোবাইল ঘাটাঘাটি করে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, সিনেমা দেখে, এই বয়সে প্রেমের জ্বরে কাবু হয়ে
নিজেদের শিক্ষা জীবনকে যেন নষ্ট হতে দেবেন না। স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে। প্রেমিক প্রেমিকাদের বলবো, আপনারা অতীতকে পিছনে ফেলে দিয়ে আপনারা সামনের উজ্জ্বল ভবিষ্যতের দিকে, খুশির দিকে এগিয়ে যেতে চলেছেন। আজ কিন্তু আপনাদের সমস্ত প্রকার প্রেমের জীবনের উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। আপনাদের যৌন আবেদন যদি থেকে থাকে একে অপরের প্রতি, সেখানে কিন্তু আপনারা অকাঙ্ক্ষিত ফল পেতে পারেন। তাই ধৈর্য ধরুন, মনে রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী। তাই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি কিন্তু গ্রহণ করতে ভুলবেন না। আর মনে রাখবেন একটি কথা আছে বাংলায়, আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়। আর তাই চেষ্টা করুন সব কিছুতে আগে আগে এগিয়ে না যাওয়ার, সমস্ত কিছু দেখুন, বুঝুন, পরিলক্ষিত করুন, পর্যবেক্ষণ করুন, তারপর কিন্তু নিজের কুটি ছাড়ুন। এতেই কিন্তু আপনার ক্ষেত্রে সব থেকে বেশি মঙ্গলদায়ক ফল আপনারা পাবেন ঈশ্বর আল্লাহর কৃপায়। তার আগে বলবো, আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ ব্যাপক শক্তিশালী থাকবে এমনটি কিন্তু নয়। আর ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কন্যারাশি ও কন্যালগ্নে জাতক জাতিকাদের রাশিফল শুরু করার আগেই আমি বলবো, এটি কিন্তু কন্যারাশি ও কন্যালগ্নে জাতক জাতিকাদের সামগ্রিক দৈনিক রাশিফল। আপনাদের প্রত্যেকের রাশি কন্যা হলেও লগ্ন হয়তো কন্যা নয়, আবার লগ্ন কন্যা হলেও রাশি হয়তো কন্যা নয়। আর হ্যাঁ, কিছু কিছু রেয়ার কেজে বা ব্যতিক্রমী ক্ষেত্রে দেখা যেতে পারে, হ্যাঁ, একজন ব্যক্তি রাশি এবং লগ্ন উভয় ক্ষেত্রেই কন্যা হতেও পারেন। তাদেরকে বলবো এই রাশিফল কিন্তু আপনাদের 100% খাটতে চলেছে। বাদবাকিদের বলবো, আপনাদের প্রত্যেকের কিন্তু জন্মের সাল, তারিখ, সময়, তিথি, নক্ষত্র, ডিগ্রি, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, মনুষ্যভিতে ভিন্ন ভিন্ন। তাই এই রাশিফল যে আপনাদের ক্ষেত্রে 100% খাটবেই এমনটি না বললেও আমি এটি বলবো 70-80% খাটবেই এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া যেতে পারে। আজ ভাগ্য মিটার আপনাদের বলছে 3.5/10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। সুতরাং দিনটি কিন্তু আজ আপনাদের অত্যধিক শুভ নয়। আজ আপনাদের স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারে ভাগ্যের সামান্য হলেও সহযোগিতা আপনারা পাবেন, ভালোই যাবে এই দুই ব্যাপারে আপনাদের। তবে অভূতপূর্ব অতুলনীয় কিন্তু নয়। পরিবার, বিবাহিত জীবন, প্রেমের জীবন, কর্মজীবন, এই চতুর্মুখী খাতে আপনাদের ভাগ্যের একটু বিড়ম্বনার সম্মুখীন হতে হবে। তাই কয় ব্যাপারে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করুন। আর যারা ইসলাম ধর্মাবলম্বী ও খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন তাদেরকে বলবো, যারা বিধবা মহিলারা আছেন, যারা বিধবা অর্থাৎ যাদের স্বামী মারা গিয়েছেন, চেষ্টা করুন তাদেরকে কোনো দান ধ্যান করবার এবং তাদেরকে সম্মান প্রদান করার। এতে কিন্তু আপনাদের আর্থিক জীবন থেকে শুরু করে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে, ম্যান টু ম্যানে আপনারা বেশ ভালো ফল পরিণাম পাবেন, অন্যথায় কিন্তু নয়। আর হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেদের বলবো, আপনারা দুর্গা দেবীর আরাধনা করুন। তা যদি না পারেন তাহলে আপনারা দুর্গা মন্ত্র লিখে বা দুর্গা চালিসা লিখে আপনারা MP3 বা মিউজিক অ্যাপে গিয়ে সার্চ করুন, সেটা শুনুন 1 থেকে 1 ঘন্টা। তাও যদি না পারেন তাহলে দুর্গা দেবীর একটি বীজ মন্ত্র আছে, খুবই ছোট, সেটি হলো ওম দুম দুর্গায় নমা, ওম দুম দুর্গায় নমা। এই মন্ত্রটি 108 বার জপ করে দিন শুরু করুন, তাহলে দেখবেন আপনারা অবশ্যই অবশ্যই ভালো ফল পেতে চলেছেন। স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদের বলবো, আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতি থাকবে, না খুব ভালো না খুব মন্দ। তাই আপনাদের চেষ্টা করা উচিত স্বাস্থ্য সম্পর্কে অত্যধিক সচেতন থাকার, বিশেষ করে করোনা দ্বিতীয় ঢেউ চলছে, এই সময় মুখে মাস্ক করুন, স্যানিটাইজার ইউজ করুন, গরম জল খান, একই ড্রেস প্রতিদিন পরবেন না। যারা মাস্ক পরে না তাদের থেকে দশা দূরে থাকার চেষ্টা করুন। রাস্তাঘাটে কিন্তু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। আর ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে বিছানা ছেড়ে উঠে শারীরিক কসরত, যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করতে পারলে সব থেকে বেটার ফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন। আর আজ কিন্তু আপনাদের আর্থিক ভাগ্য মধ্যম প্রকৃতির থাকবে। আজ আপনাদের ইনকামও ভালো হবে, কিন্তু একই সাথে খরচও বাড়তে চলেছে, দিনটি ব্যয় বহুল থাকবে। আর তাই আপনাদের কিন্তু মানি ম্যানেজমেন্ট সম্পর্কে অত্যধিক জ্ঞান বাড়ানোর প্রয়োজন আছে। তা না হলে কিন্তু অর্থ সঞ্চয় করার যদি জ্ঞান এক্ষুনি আপনারা গ্রহণ করতে না পারেন তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আপনারা বড় সড় ধরনের কিন্তু বড় কোনো আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন। আর তাই ইমিডিয়েট চেষ্টা করুন আপনাদের অর্থগত ব্যাপারে কিছু জ্ঞান গ্রহণ করার, এবং সেখানে মানি ম্যানেজমেন্ট এবং মানি সেভিংস এই দুই ব্যাপারে আপনাদেরকে কিন্তু অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে আছে, তবে মধ্যম প্রকৃতির। আর তাই তাড়াহুড়ো হটকারিতা না করে গুরুজন বা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নিন, বেটার ফল কিন্তু আপনারা সেখানে পাবেন। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ খুব একটি মঙ্গলদায়ক নয়। অফিসে আজ আপনাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। অফিসে সহকর্মীদের সাথে বা বসেদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা যেন করতে যাবেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। তাই এই বিষয়ে আপনাকে অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আর অফিসটি কিন্তু কোনো শত্রুতা, বন্ধুত্ব বা প্রেম বা কোনো প্রকার সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, সেটাই কিন্তু আপনার ক্ষেত্রে সব থেকে বেটার হবে। আর কাউকেই অর্থগত ব্যাপারে কোনো প্রতিশ্রুতি যেন দিতে যাবেন না,
অর্থগত ব্যাপারে কোনো চ্যালেঞ্জ যেন করবেন না বা কোনো আর্থিক স্কিম সেগুলি যেন আজকে আপনার জীবনে গ্রহণ করবেন না, তাহলে কিন্তু আপনার দিনটি আজ অর্থগতভাবে এবং কর্মজাগতিক ভাগ্য হিসাবে এক প্রকার সাধারণই থাকবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। মোবাইল ঘাঁটাঘাঁটি করে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এই বয়সে প্রেমের জ্বরে কাবু হয়ে সিনেমা দেখে নিজেদের শিক্ষা জীবনকে নষ্ট হতে দেবেন না। পারিবারিক ভাগ্য কিন্তু আজ খুব একটি শুভ নয়। উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন যদিও আপনাকে কিছু কিছু সময় সাহায্য করবে, কিন্তু আপনার রুক্ষ মেজাজ, আপনার মুখনিসৃত বাণীর দিকে আপনাকে অত্যধিক খেয়াল রাখতে হবে, এর কারণে কিন্তু আপনার পারিবারিক ভাগ্য মাঝে মাঝে তলানিতে থেকে যেতে পারে। পরিবারের সদস্যদেরকে অবহেলা করবেন না, বরং তাদের বোঝানোর চেষ্টা করুন আপনি তাদের ভালোবাসেন, খেয়াল করেন, পরোয়া করেন, তবেই কিন্তু তাদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি হতে চলেছে, অন্যথায় কিন্তু নয়। প্রেমিক প্রেমিকাদের বলবো, প্রেমের জীবনে কিন্তু নতুন একটি মোড় আপনাদের আসতে চলেছে। প্রেমের জীবনে আপনারা একে অপরের সাথে রুক্ষ ব্যবহার যেন করবেন না, অর্থাৎ অশ্লীল ব্যবহার করবেন না, রূঢ় বাক্যের প্রয়োগ করবেন না, বরং ক্ষমা প্রার্থনা করুন। কোনো অন্যায় করে থাকলে ক্ষমা চান, আর সে যদি কোনো ভুল করে থাকে তাকে ক্ষমা করে দিন। কারণ মনে রাখবেন, ক্ষমা হি পরম ধর্ম, অর্থাৎ ক্ষমাই হচ্ছে সব থেকে পরম ধর্ম। তাই ক্ষমা করে দেওয়ার মতো বড় জিনিস কিন্তু এই পৃথিবীতে আর কিছু থাকতেই পারে না। নিজের সঙ্গী বা সঙ্গিনীর সাথে মোকাবেলা যেন করতে যাবেন না, তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। স্বামী স্ত্রীদের বলবো, আজ নিয়মিত আপনার অর্ধাঙ্গিনীকে অবাক করে দিন, নচেত সে কিন্তু আপনাকে মনে করতে পারে গুরুত্বহীন। আর তাই একে অপরকে মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া, একে অপরের গুরুত্ব অনুভব করা, এটি কিন্তু আপনাদেরই কর্তব্য। আর আপনাদের বিবাহিত জীবনে কিন্তু আজ তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু বেশ শক্তিশালী থাকতে চলেছে, তো এই বিষয়ে আপনাদের অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ কোনো নিকট স্থানীয় কোনো আত্মীয় স্বজন আপনার বাড়িতে না জানিয়ে চলে আসতে পারে, এর কারণে অহেতুক আপনার সময় নষ্ট হবে। তবে হতাশ হবেন না, মাথা ঠান্ডা রাখুন। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। তুলারাশি। তুলারাশি ও তুলালগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি এক প্রকার বেশ থাকতে চলেছে, তবে দিনটি যে অভূতপূর্ব অতুলনীয় যাবে এমনটি কিন্তু বলা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, ভাগ্য মিটার আপনাদের বলছে 7 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, অর্থ, প্রেমের জীবন, বিবাহিত জীবন, এই চতুর্মুখী খাতে ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা অবশ্যই পাবেন। আপনাদের কর্মজীবন এবং পারিবারিক জীবনও কিন্তু আজ ভাগ্যের বিড়ম্বনার সম্মুখীন হতে পারে, তাই এই দুই ব্যাপারে আপনাদের কিন্তু অত্যধিক সচেতনতা অবলম্বন করে চলতে হবে। হিন্দু, ইসলাম, খ্রিস্টান, আপনারা যে ধর্ম অবলম্বী হয়ে থাকুন না কেন, পারিবারিক খুশি এবং পারিবারিক অনুভূতি থেকে আপনারা যদি নিজেদেরকে সৎসঙ্গে রাখতে চান, অর্থাৎ পরিবারের যদি খুশির পরিবেশ বজায় রাখতে চান, তাহলে কম বয়সী যে সমস্ত মেয়েরা আছে তাদেরকে টক জাতীয় খাবার যেমন লেবু, তেঁতুল বা কোনো ধরনের ফুচকা জাতীয় খাবার খাওয়ান। এতে কিন্তু আপনাদের পারিবারিক ভাগ্য এবং আপনাদের কর্মজাগতিক ভাগ্য অনেক উন্নত হবে। কোনো পুরনো বন্ধুর সাথে পুনর্মিলনের কারণে আজ আপনার মানসিক উদ্দীপনা এবং আপনার আত্মবিশ্বাস দ্বিগুণ হতে চলেছে। আজ কিন্তু আপনি মানসিকভাবে বেশ আনন্দে থাকতে চলেছেন এই কারণে। আর দিনের শুরুটা আর্থিকভাবে আপনাদের খুব একটি শুভ না হলেও দিন যত গড়াবে, অর্থাৎ বেলা যত এগোবে, আপনার কিন্তু আর্থিক অবস্থা ততটাই বেশি উন্নত হতে থাকবে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়ে চোখ বন্ধ করে এগিয়ে যান, সেখানে আপনারা সফল হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ খুব একটি ভালো নয়। অফিসে আজ আপনাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা, মজা, রাজনীতি নিয়ে আলোচনা যেন করতে যাবেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। আর অফিসটি কিন্তু শত্রুতা, বন্ধুত্ব, প্রেম, কোনো প্রকার সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করার চেষ্টা করুন। পরিবারের ব্যাপারে কিন্তু আজ আপনাদের অত্যধিক যত্নশীল হতে হবে। গৃহের তরফে ঝামেলা পাকিয়ে উঠতে পারে আজ, এমনই কিন্তু মনে হচ্ছে, কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন। মুখনিসৃত বাণীর ব্যাপারে আপনাকে অত্যধিক খেয়াল রাখতে হবে। এমন কোনো কথা কাউকে বলে ফেলবেন না যার জন্য আপনার সামনে থাকা ব্যক্তি মনোকষ্ট পেয়ে যায়। আজ আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন। আজ প্রেমিক প্রেমিকা একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন। আজ কিন্তু আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন। স্বামী স্ত্রীদের বলবো, বিয়ের পরেও কিন্তু পাপকে পূর্ণ করা যায়, আর সেই উপাসনাই আজ আপনারা করতে চলেছেন। আজ আপনারা একে অপরের মধ্যে ভাব ভালোবাসা বাড়িয়ে তুলতে চলেছেন। আজ আপনাদের জন্ম রোম্যান্টিক থাকার দিন, রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তো এই বিষয়ে অত্যধিক চিন্তাভাবনা করবার কোনো প্রয়োজন কিন্তু নেই। আজ ফাঁকা সময়ে আপনারা নিজেরা ভাই বোন একসাথে কোনো ঘরে বসে সিনেমা দেখতে পারেন, কোনো স্পোর্টস দেখে সময় কাটাতে পারেন, এতে কিন্তু আপনাদের মধ্যে সম্পর্কের উচ্চতা আরও বৃদ্ধি হতে চলেছে। আপনি নিজের করা কাজের কৃতিত্ব
অন্যকে যেন নিতে দেবেন না, চেষ্টা করুন নিজে যে কাজটি করেছেন তার দাম নিজেই নিন, তা না হলে কিন্তু আপনার ব্যক্তিত্বের গঠন হবে না। আজ স্বাস্থ্যগতভাবে দিনটি কিন্তু আপনাদের বেশ ভালো, দীর্ঘদিনে পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন, কায়িক পরিশ্রম হলেও স্বাস্থ্য কিন্তু আজ আপনাদের বেশ সঙ্গ দেবে। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক এই কামনাই করি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ থাকতে চলেছে, তবে দিনটি যে অভূতপূর্ব বা অতুলনীয় যাবে এমনটি কিন্তু বলা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পরিবার, বিবাহিত জীবন, প্রেমের জীবন, কর্মজীবন, এই চতুর্মুখী খাতে, এক প্রকার স্বাস্থ্যগত খাতেও আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনারা ভালো ফল পেলেও অভূতপূর্ব অতুলনীয় পাবেন না, হ্যাঁ ভালো ফল পাবেন। আর অর্থগত ব্যাপারে আজ আপনাদের অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সে আপনি যে কোনো ধর্মাবলম্বী হয়ে থাকুন না কেন, হিন্দু, ইসলাম, খ্রিস্টান, জৈন, পার্সি, যাই হয়ে থাকুন না কেন, আজ কিন্তু আপনাদের যারা হিজড়ে অর্থাৎ যারা হিজড়ে ইউনাক তাদেরকে কিন্তু আর সেই হিজড়া সম্প্রদায়ের মানুষদের অসম্মান করবেন না, তাদেরকে সম্মান করুন, তাদেরকে কোনো কিছু দান ধ্যান করুন, এতে কিন্তু আপনাদের আর্থিক অগ্রগতি বজায় থাকবে। অন্যথায় আর্থিকভাবে কিন্তু দিনটি আজ আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পাবেন না। আজ অত্যধিক টাকা পয়সা আপনাদের কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে, সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে আজ উপেক্ষা করুন। আজ কিন্তু আপনাদের অর্থগত ব্যাপারে অত্যধিক সাবধান হতে হবে, ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বাড়াতে হবে, বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। তবে হ্যাঁ, চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ অতুলনীয়, আপনার ঊর্ধ্বস্থন কর্তৃপক্ষের পাশাপাশি আপনার সহকর্মীদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা কর্মজগতে পূর্ণ সমর্থন পেতে চলেছেন, যার কারণে অফিসে আজ আপনার সাহস বাড়বে। আজ আপনার অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয় থাকবে, এই কারণে আপনার বস এবং সহকর্মীদের কাছ থেকে আপনার প্রশংসার পাত্রপাত্রী হতে চলেছেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু আজকের দিনটি সাফল্যে ভরা, যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। চোখ বন্ধ করে এগিয়ে যান, সেখানে আপনারা সফল হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ কিন্তু আপনাদের পারিবারিক ভাগ্য অতুলনীয় থাকবে, আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি আজ সমস্ত খাতেই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। পরিবারের সদস্যদেরকে আজ আপনি ভালোবাসবেন, যত্ন করবেন, তাদের সহচর্যের যথেষ্ট সময় আপনি কাটাতে চলেছেন। আজ কিন্তু পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্কের মজবুতি দ্বিগুণ হতে চলেছে। স্বাস্থ্যগত খাতে বলবো আজ কিন্তু দিনটি আপনাদের মধ্যম প্রকৃতির, তাই ওজন বুঝে ভোজন গ্রহণ করার চেষ্টা করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, করোনা দ্বিতীয় ঢেউ চলছে, মুখে মাস্ক করুন, স্যানিটাইজার ইউজ করুন, গরম জল খান, একই ড্রেস প্রতিদিন পরবেন না, যারা মাস্ক পরে না তাদের থেকে 10 হাত দূরে থাকার চেষ্টা করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীদের আজকের দিনটি অতুলনীয় থাকবে, আজ কিন্তু প্রেমিক প্রেমিকা একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যেতে চলেছেন, আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন, আপনাদের প্রেমের জীবনে নতুন কোনো পারিবারিক বা সামাজিক মোড় আসতে চলেছে, সেখানে কিন্তু আপনারা অবশ্যই সফল হবেন। আজ আপনার স্বামী স্ত্রীদের কিন্তু একে অপরকে পর্যবেক্ষণ বেশি করবেন না, একে অপরকে অবিশ্বাস যেন করতে যাবেন না, কারণ আজ আপনাদের স্বামী বা স্ত্রী আপনাদের প্রেমের জীবনে একে অপরের দেবদূত, প্রেমের দেবদূত হয়ে দেখা দেবে, তাই দিনটি আপনাদের জন্ম রোম্যান্টিক থাকতে চলেছে, রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছতে চলেছেন, দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আর আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু আজ একদমই শক্তিশালী থাকবে না, তাই এ বিষয়ে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি কোনো আইনি পরামর্শ আপনি গ্রহণ করতে চান, তার জন্য আইনজীবীদের কাছে আজ যাওয়ার জন্য দিনটি অতুলনীয়। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক এই কামনাই করি। ধনুরাশি, ধনুরাশি ও ধনুলগ্নে জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে যাবে, বলা ভালো দিনটি আপনাদের বেশ যাবে, তবে দিনটি কিন্তু অভূতপূর্ব বা অতুলনীয় থাকবে এমনটি কিন্তু বলা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, ভাগ্য মিটার আপনাদের বলছে আজ আপনারা 8.5/10 ভাগ্যের সহযোগিতা পেতে চলেছেন। আজ আপনাদের আর্থিক ভাগ্য, পারিবারিক ভাগ্য, বিবাহিত জীবন, প্রেমের জীবন, কর্মজীবন, এই পঞ্চমুখী খাতেই ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা অবশ্যই পাবেন। স্বাস্থ্যগত ব্যাপারে আজ আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, বিশেষ করে যারা হাই ব্লাড প্রেশারের রুগী আছেন তাদের কিন্তু কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবার খাওয়া একদমই চলবে না, আর পারলে রেড ওয়াইন খান, এতে আপনাদের স্বাস্থ্য বেশ উন্নত হবে। আর স্বাস্থ্যগত ব্যাপারে বিশেষ করে সাবধান থাকতে হবে, তার কারণ করোনা দ্বিতীয় ঢেউ চলছে, মুখে মাস্ক করুন, স্যানিটাইজার ইউজ করুন, গরম জল পান করুন, আর একই ড্রেস প্রতিদিন পরবেন না, আর যারা মাস্ক পরে না তাদের থেকে 10 হাত দূরে থাকার চেষ্টা করুন। আজ আপনি স্পষ্টতই মানসিক চাপ অনুভব করবেন, তাই আরও বেশি বাচ্চাদের সাথে সময় কাটান। মনে রাখবেন বাচ্চারা কিন্তু বা শিশুরা কিন্তু নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ, তাই তাদের সাথে যতটাই আপনি সময় কাটাবেন আপনিও কিন্তু আধ্যাত্মিক এবং নিষ্পাপ হতে থাকবেন। তাদের উষ্ণ আলিঙ্গন, আদর, নিষ্পাপ হাসিও আপনাকে দুর্দশা থেকে মুক্ত করে দিতে পারে। আজ অর্থের আগমন আপনাকে আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে চলেছে। আজ কিন্তু বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়ে চোখ বন্ধ করে এগিয়ে যান, সেখানে আজ আপনারা যে সফলতা চলেছেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয় থাকবে। আপনার বস এবং আপনার সহকর্মীদের সাথে ভাব ভালোবাসার মধ্যে দিয়ে আজ আপনি কাটাতে চলেছেন। অফিসে যদি আজ আপনি কোনো সমস্যায় পড়েন, খুব দ্রুত আপনি আচরণ করবেন, আর আপনার তাৎক্ষণিক বুদ্ধির কারণেই বা তাৎক্ষণিক বুদ্ধি প্রয়োগ করার ক্ষমতার কারণেই কিন্তু অফিসে আজ আপনি স্বীকৃতি লাভ করবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি এক প্রকার সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। তাই আপনারা এখানে যে সফল হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পারিবারিক ভাগ্য আজ আপনাদের অতুলনীয়। পরিবারে দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো ঝামেলা থেকে আজ আপনারা মুক্ত হতে চলেছেন। পরিবারে যদি কোনো বাচ্চা কাচ্চা থেকে থাকে, তাদের কৃতিত্বের কারণে আপনারা গর্বিত অনুভব করবেন নিজেদের। আজ আপনার পরিবারের সদস্যদেরকে অবহেলা না করে আপনি তাদের বোঝাতে সক্ষম হবেন। আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, আর তাদেরকে যে আপনি খেয়াল করেন এই কারণেই কিন্তু তাদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি দ্বিগুণ হতে চলেছে। প্রেমিক প্রেমিকাদের বলবো, আপনি আপনার প্রিয়জনের অতীতের ঔদাসীন্যতার জন্য যদি ক্ষমা করে থাকেন, তাহলে জীবনকে মূল্যবান করে তুলবেন। আজ আপনি আপনার মনকে উন্মুক্ত রাখুন, তাহলে সব ভালো সুযোগ আপনি গ্রহণ করতে পারবেন। আজ কিন্তু সমস্যায় পড়লেই, আগেই বলেছি, তাৎক্ষণিক বুদ্ধির প্রয়োগ কিন্তু আপনাকে করতে হবে। প্রেমিক প্রেমিকার কিন্তু আজকের দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, জন্ম রোম্যান্টিক থাকার দিন। আজ আপনাদের প্রেমের জীবনে নতুন মোড় আসতে চলেছে। আপনাদের প্রেম পারিবারিক স্বীকৃতি এবং সামাজিক স্বীকৃতি লাভের দিকে এগিয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীদের বলবো, আজ আপনারা বিস্ময়কর কোনো একটা খবর পেতে চলেছেন। আজ আপনাদের সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে এমন একটি খবর আসবে যেটি শোনার পর আপনারা কিন্তু আনন্দে মেতে উঠবেন। আজ আপনাদের সংসারে আনন্দ বাজার ঘটতে চলেছে। তাই দিনটিকে আপনারা উপভোগ করতে কিন্তু ভুলবেন না। আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু আজ একদমই শক্তিশালী থাকছে না। তাই এ বিষয়ে অত্যধিক চিন্তাভাবনা করবার কোনো প্রয়োজন কিন্তু নেই। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মকর রাশি। বেশ কয়েকদিন পর, অনেক দিন পর মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব বা অতুলনীয় থাকতে চলেছে। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, তাই দিনটিকে আজ উপভোগ করতে ভুলবেন না এবং এই দিনটি যতটা সম্ভব ফায়দা লোটা যায় সেই চেষ্টাটা করবেন। আর তার জন্য পারলে, শুরুতেই বলে রাখি, একটি সবুজ রঙের রুমাল নিজেদের পকেটে রাখুন, গ্রিন কালারের কোনো রুমাল নিজেদের পকেটে রাখুন। এতে দেখবেন আজকের দিনটিতে আপনারা রাজা বা রানীর হালে কাটাতে চলেছেন। আজ ভাগ্য মিটার আপনাদের বলছেন 9 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিবাহিত জীবন, প্রেমের জীবন, কর্মজীবন, এই ষষ্ঠমুখী খাতেই ভাগ্যের আজ পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন। তো আপনাদের রাশিফল নিয়ে আজ তেমন কি বলবো, কারণ আজ আপনার সমস্ত খাতেই সফল হতে চলেছেন। আজ কিন্তু একটি ব্যাপারে একটু সাবধান থাকবেন, দেখুন করোনার দ্বিতীয় ঢেউ চলছে, মুখে মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন, গরম জল খান, একই ড্রেস প্রতিদিন পরবেন না, আর যারা মাস্ক পরে না তাদের থেকে দশা দূরে থাকুন। অন্যথায় আজ কিন্তু দীর্ঘদিনের পুরনো কোনো রোগ, শোক, অসুস্থতা থেকে আজ আপনার মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ আপনার হেলথ আপনাকে ফুল সাপোর্ট দেবে। আজ বিনোদনের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে, বাইরে কোনো অনুষ্ঠানে যুক্ত হওয়ার মাধ্যমে, আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে আজ আপনারা কাটাতে চলেছেন। আজ আর্থিক উপার্জন আপনাদের অতুলনীয় হতে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি আজ আপনাদের পক্ষে থাকতে চলেছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নেওয়ার জন্য দিনটি আজ আপনাদের পক্ষে। আপনার অফিসে নিজের কার্য দক্ষতা বাড়ানোর জন্য নতুন কোনো প্রযুক্তি যদি শিখতে চান, সেখানেও আজ আপনি খুব দ্রুত শিখতে চলেছেন। অফিসে আপনার বস, সহকর্মীরা আপনাকে আজ প্রশংসায় ভরিয়ে তুলবে। আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে আজ আপনি দূরে সরে গিয়ে একা হয়তো সময় কিছুটা সময় কাটাতে চাইবেন এবং সেখানে একাকী সময় কাটিয়ে আপনি মানসিক শান্তিও পাবেন। একাকী সময় কাটানোর জন্য আজ আপনি সময় পেতে চলেছেন। আজ আপনার মধ্যে রসিক স্বভাব, সেন্স অফ হিউমার বাড়তে চলেছে, এর কারণে আপনার পারিবারিক ভাগ্য ভালো হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকে যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকতে চলেছে। আজ কিন্তু সমস্ত খাতেই আপনাদের দিনটি ভালো। প্রেমিক প্রেমিকাদের জন্য বলবো, আজকের দিনটি আপনাদের অতুলনীয়। আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ঠিক কতটা ভালোবাসে। আজ তাই আপনাদের প্রেমের জীবনে নতুন মোড় আসতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে একটু সমস্যা হতে পারে। আজ কিন্তু আপনাদের বিবাহ অত্যাচারের দিকে চলে যেতে পারে, আর তাই তর্ক বিতর্ক, বাকবিতণ্ড, প্রচেষ্টা, সন্দেহবাতিকতার আশ্রয় যেন নেবেন না। স্বামী স্ত্রী যদি এইগুলিকে আপনারা এড়িয়ে চলতে পারেন, আজ কিন্তু আপনাদেরও জন্ম রোম্যান্টিক থাকার দিন, রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। আমি শুরুতেই কিন্তু বলেছিলাম আপনাদের, সবুজ রঙের একটি রুমাল আপনাদের পকেটে রাখুন, আর মেয়েদের বলবো বাঁ হাতে সবুজ রঙের একটি সুতো বেঁধে রাখুন। এতে দেখবেন আপনাদের দিনটি অতুলনীয় যাবে। আর মকর রাশি বা মকর লগ্ন বলে কথা নয়, সকলকেই বলবো সবুজ রঙের একটি সুতো
আমাদের গায়ে অল টাইম বেঁধে রাখার প্রয়োজন আছে। কারণ সবুজ এমনই একটা কালার যে কালো, লাল, নীল, সাদা সব কিছুকেই কিন্তু ডিফ্লেক্ট করে, রিফ্লেক্ট করে না, ডিফ্লেক্ট করে। তাই আপনার উপরে যদি কোনো কুপ্রভাব থেকে থাকে সেটিকেও কিন্তু কাটাতে সক্ষম হয় সবুজ রঙের একটি সুতো। তাই সবুজ রঙের একটি সুতো মেয়েরা বাঁ হাতে, ছেলেরা ডান হাতে প্রতিদিন পরুন। এতে কিন্তু আপনাদের বড় সড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে আপনারা মুক্ত হবেন। এর জন্য কোনো আংটি পরার দরকার নেই, মাত্র একটি সুতো আপনার জীবন বদলে দিতে পারে। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কুম্ভ রাশি, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ অর্থ, কর্মজীবন, বিবাহিত জীবন, প্রেমের জীবন, এই চতুর্মুখী খাতে আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। তবে আপনাদের পারিবারিক জীবন এবং আপনাদের স্বাস্থ্য, হেলথ, এই দুই ব্যাপারে কিন্তু আপনাদের অত্যধিক সচেতন থাকতে হবে। ওয়ার্নিং দেওয়া হচ্ছে, এই দুই ব্যাপারে সিরিয়াস হয়ে যান, তা নাহলে কিন্তু বড় সড় ধরনের কোনো সমস্যা হয়ে যেতে পারে। যারা হিন্দু ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী, যে কোনো ধর্মাবলম্বী ভাই বোনেদের বলবো, আপনাদের পবিত্র ধর্মীয় স্থানে, সে মন্দির, মসজিদ, গির্জা, যে কোনো স্থানে সাদা ও কালো এই দুই কালারের কম্বিনেশনে যে সমস্ত কম্বল আছে সেগুলি গরমকাল হয়েছে তো কী হয়েছে দান করুন। এতে কিন্তু আপনারা স্বাস্থ্যগতভাবে বেটার ফল আপনারা পাবেন, আপনারা কিন্তু পারিবারিকগতভাবে বেটার ফল পাবেন। আজ আপনাদের গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত আপনাদের জীবনে নিতে হবে। আজ কিন্তু এর কারণে আপনার মানসিক এবং স্নায়বিক, আপনার নার্ভিং সিস্টেমের উপর একটু প্রেশার পড়তে চলেছে, যার কারণে আপনার কাছের মানুষকে বলুন একটু আপনার মাসেলকে ম্যাসেজ করে দেওয়ার জন্যে, একটু আপনি আপনাকে ভাব ভালোবাসা দেওয়ার জন্য আজ তার কাছ থেকে আপনি সময় চেয়ে নিন। আপনি তাদের সঙ্গে বেশি সময় কাটান যারা আপনাকে ভালোবাসে, যারা আপনাকে চায়, তবেই কিন্তু আজ আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সঠিক পরিবেশ তৈরি করতে পারবেন। আপনি যদি কোনো ঋণ গ্রহীতাকে দীর্ঘদিন আগে টাকা পয়সা ধার দিয়ে রেখেছিলেন কিন্তু আপনি টাকা পয়সা ধার পাচ্ছিলেন না, সে আপনাকে এড়িয়ে চলছিল, আজ হঠাৎ অপ্রত্যাশিতভাবে সে এসে আপনাকে টাকা পয়সা ফেরত দিয়ে যাবে। আর এই কারণেই কিন্তু আপনার আর্থিক ভাগ্য আজ বেশ মজবুত হতে চলেছে। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে। কোনো প্রকার নতুন কাজ শুরু করার ব্যাপারে আজ অবশ্যই অভিজ্ঞ কোনো ব্যক্তি বা কোনো গুরুজনের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা বেটার ফল পাবেন। যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে দেখা করুন আর তার সাথে আলোচনা করুন আপনি কী বিষয়ে নতুন কাজ শুরু করতে চলেছেন, তবেই কিন্তু সেখানে বেটার ফল পাবেন। আর চাকরিজীবীদের বলবো আজ কিন্তু আপনাদের অফিসের পরিবেশও এক প্রকার অতুলনীয় থাকবে। আপনার বস এবং আপনার সহকর্মীদের কাছ থেকে আজ আপনার ভাব ভালোবাসাই কিন্তু পেতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। আর যারা ওয়েবসাইট বিজনেস করেন বা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য আজকের দিনটি অতুলনীয় থাকতে চলেছে। আপনারা আজ প্রভূত পরিমাণে উন্নতি করতে পারবেন। আপনার সব নজরকে একটা জায়গায় সেন্ট্রালাইজ করুন, কেন্দ্রীভূত করুন, যেহেতু আপনার শ্রেষ্ঠতর হওয়ার সম্ভাবনা আছে। কেউ কেউ বিদেশে যাওয়ারও সুযোগ পেতে পারেন। মনে রাখবেন, আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ র্যাডার। একজন মানুষ লক্ষ্যবিহীন যদি হয় তাহলে সে অনেকটি ওই হালবিহীন জাহাজের মতো। তাই নিজের লক্ষ্যকে মজবুত করুন, দেখবেন আপনি যা পেতে চেয়েছিলেন সব কিছুই কিন্তু আপনাকে পদচুম্বন করছে। আর তাই আপনাকে অত্যধিক সিরিয়াস হতে হবে এ বিষয়ে। শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনটি সাফল্যে ভরা, যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, স্কুল কলেজের পরীক্ষায় বসবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। স্বাস্থ্য সম্পর্কে আজ আপনাদের সচেতন থাকতে হবে, বিশেষ করে করোনা দ্বিতীয় ঢেউ চলছে। মুখে মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন, গরম জল খান, একটা ড্রেস প্রতিদিন পরবেন না। যারা মাস্ক পরে না তাদের থেকে 10 হাত দূরে থাকার চেষ্টা করুন। আর আজ আপনাদের স্বাস্থ্য ভঙ্গ হতে পারে, তাই স্বাস্থ্যের দিকে অত্যধিক খেয়াল রাখুন। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে শারীরিক কসরত, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করুন, বেটার ফল আপনারা পাবেন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, অতিরিক্ত তেল মাল মশলাযুক্ত খাদ্য খাবার খাওয়া আজকের দিনটি তো অন্তত এড়িয়ে চলুন। মদ্যপান যেন আজ করবেন না, আর মদ বা সিগারেট বা কোনো প্রকার নেশাভান জাতীয় জিনিস করা থেকে 10 হাত দূরে থাকুন। আপনাদের পারিবারিক ভাগ্য কিন্তু আজ খুব একটি শুভ নয়। পরিবারের সদস্যদেরকে অবহেলা করবেন না, বরং তাদের বোঝানোর চেষ্টা করুন আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, তবেই তাদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি হবে। পরিবারের কোনো দায়িত্ব আপনার কাঁধে থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। আর আজ কিন্তু প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীদের দিনটি অতুলনীয়। প্রেমিক প্রেমিকাদের বলবো আজ আপনাদের জীবনে প্রেমকে অনুভব করার দিন, ভালোবাসার মানুষটির সাথে দিনটিকে ভাগ করে নেওয়ার দিন। আজ আপনারা ডেটিংয়ে যেতে চলেছেন, সময় কীভাবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। স্বামী স্ত্রীদের বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আজ আপনাকে প্রত্যাশাচ্ছে আরও বেশি ভালো রং প্রদর্শন করবে। স্বামী স্ত্রী আজ আপনারা স্বর্গীয় সুখ পেতে চলেছেন এই ধরাভূমিতে বসেই, তাই দিনটিকে কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু আজ ব্যাপক শক্তিশালী থাকছে না,
তাই এই বিষয়ে অত্যধিক টেনশন নেওয়ার কোনো প্রয়োজন কিন্তু নেই। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক এই কামনাই করি। মীন রাশি। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5.5, বলো ভালো 6 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। স্বাস্থ্য, অর্থ, পরিবার এই তিন খাতে আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। তবে আপনাদের প্রেমের জীবন, বিবাহিত জীবন, কর্মজীবন এই ত্রিমুখী খাতে কিন্তু আজ আপনারা ভাগ্যের একটু বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। তাই এই তিন ব্যাপারে আপনাদের অত্যধিক সচেতনতা অবলম্বন করে চলার প্রয়োজন আছে। হিন্দু, ইসলাম, খ্রিস্টান আপনারা যে কোনো ধর্মাবলম্বী ব্যক্তিবর্গের মানুষজন হয়ে থাকুন না কেন, আপনাদের অবশ্যই প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী একে অপরের সাথে সাক্ষাৎ করবার আগে আপনারা চেষ্টা করুন একটু মধু খেয়ে নেওয়ার, অর্থাৎ হানি মধু। এই মধু খেলেই কিন্তু আপনাদের প্রেমের জীবন, বিবাহিত জীবন এক প্রকার স্মরণীয় হয়ে থাকবে। আজ আপনার ভয়ের প্রতিকার করবার জন্য একটু উপযুক্ত সময় পেতে চলেছেন। আপনি হয়তো কোনো দিন কয়েকদিন আগে একটু ভয় পেয়েছিলেন কোনো ব্যাপারে, মনে রাখবেন শেক্সপিয়ারের কথায়, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, ভীরুরা মরার আগে বারবার মরে, তাই বেঁচে থেকে বারবার মরবেন না। আজ আপনারা অবশ্যই উপলব্ধি করবেন যে আপনার শারীরিক শক্তিকেই দমন শুধু করে না কিন্তু এই ভয়, এটি কিন্তু নিজের জীবনকেও, নিজের জীবনের দৈর্ঘ্য, আয়ুকেও কমিয়ে দেয়। তাই ভয় পাবেন না, ভয় পাওয়ার কি আছে, মানুষ তো জীবনে একবারই মরে। তাই কাকে ভয় পাচ্ছেন, কি বিষয়ে ভয় পাচ্ছেন, কেন ভয় পাচ্ছেন, আর কোথায় বা ভয়টা পাচ্ছেন সেগুলো খুঁজে দেখুন। ভয় কেনই বা পাচ্ছেন, মানুষ জীবনে প্রত্যেককে একবার মরতে হবে, তা ভয় পাওয়ার কি আছে, একটু না আগে মরলেন, মরে যাওয়ার পরে জীবন কিন্তু আপনার নয়, এ জীবন এই জগতের, আর তাই মৃত্যু ভয় থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। অপরিকল্পিত উৎস থেকে একাধিক উপায়ে আজ আপনার অর্থ ইনকাম করতে চলেছেন, তার জন্য দিনটি আজ আপনাদের উজ্জ্বলতর থাকতে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ খুব একটি শুভ নয়, তবে তার আগে বিজনেসম্যানদের বলবো, চাকরিজীবীদেরও বলবো, আজ কিন্তু আপনারা প্রতারণার শিকার হতে পারেন, আপনাদেরকে কেউ ঠকাতে পারে, তাই নিজেদের অর্থগত বিষয়ে, নিজেদের জরুরি ডকুমেন্টস, সমস্ত বিষয়ের উপরে সঠিকভাবে নজরদারি রাখুন। আর কোথাও সই সাবুত করার আগে 10 বার ভাবনা চিন্তা করে কেন করবেন। চাকরিজীবীদের কিন্তু আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে, সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে হবে না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে, আপনার বসের কুনজরে পড়ে যেতে পারেন। আর অফিসটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো প্রকার সম্পর্ক করবার জায়গা নয়, সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়েই করার চেষ্টা করুন। আপনাদের পারিবারিক ভাগ্য কিন্তু আজ অতুলনীয় থাকতে চলেছে, আপনার পরিবারের সদস্যদের সাথে আজ আপনি হাসি খেলার মাধ্যমেই কাটাতে চলেছেন, ভাব ভালোবাসার মাধ্যমেই কাটাতে চলেছেন। নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় স্বজন, পরিবারের সদস্যদের সাথে আজ আপনারা বাইরে বেড়াতে যেতে পারেন, এর কারণে ইতিবাচক থাকবেন, মন আপনার সহায়ক হবে। প্রেমিক প্রেমিকারা কিন্তু আজ আপনার রোম্যান্টিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারেন, কেন জানেন, কারণ ওই রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার, তর্ক বিতর্ক, বাকবিতণ্ড, বচসা এর কারণেই কিন্তু আপনাদের নিজেদের সম্পর্ককে আপনারা নিজেরাই তুল্য মূল্য বিচারের আন্ডারে এনে ফেলতে পারেন। আপনার মনে রাখা উচিত, একজন মানুষ আরেকজনের সঙ্গে বেশি মিশলে তাদের ভুলটাই বেশি নজরে পড়ে, ভুল কিন্তু আপনিও করেন, আপনিও কিন্তু ঈশ্বর বা আল্লাহ বা খ্রিস্ট নন, তাই ভুল আপনারও হয়, আলাপ আলোচনা আপোষের মাধ্যমে মানিয়ে চলার চেষ্টা করুন। স্বামী স্ত্রীদের কিন্তু আজকে একটি কঠিন এবং দৃঢ় অভিজ্ঞতা আপনাদের সঞ্চয় করতে হতে পারে, আজ কিন্তু আপনারা আপনাদের বৈবাহিক জীবনে অস্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনারা যদি কোথাও কেনাকাটা করতে যান তাহলে নিজের জন্য সুন্দর পোশাক নির্বাচন করবেন, আর স্বামী স্ত্রী একে অপরের সাথে ভাব ভালোবাসা বজায় রাখুন, একে অপরের জন্য কোনো গিফট কিনুন, এতে কিন্তু আপনাদের বিবাহিত জীবন কিছুটা হলেও ভালো যাবে। আর আজ আপনাদের মনে রাখতে হবে যে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কে প্রবেশ করতে দিলে হবে না, আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তো এই বিষয়ে অত্যধিক টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে বিবাহিত ব্যক্তিরা আপনাদের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যে ভরা নয় কিন্তু আজ আপনাদের মোবাইল ঘাটাঘাটি করে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, এই বয়সে প্রেমের জ্বরে কাবু হয়ে, সিনেমা দেখে নিজেদের শিক্ষাজীবনকে নষ্ট করতে দিলে হবে না। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ, শোক, অসুস্থতার হাত থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ কিন্তু কায়িক পরিশ্রম হলো, স্বাস্থ্য আপনাদের ফুল সঙ্গ দেবে। তৎসত্ত্বেও বলবো, করোনার দ্বিতীয় ঢেউ চলছে, মুখে মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন, গরম জল খান, একই ড্রেস প্রতিদিন পরবেন না, আর যারা মাস্ক পরে না তাদের থেকে 10 হাত দূরে থাকার চেষ্টা করুন। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক এই কামনাই করি।